2021-এর বিধানসভার আগে দিদিকে বলো অভিযানকে প্রার্থী বাছাইয়ের চাবিকাঠি করেছে তৃণমূল। একই সঙ্গে এই অভিযানই তৃণমূলের ফিল্টারের কাজ করবে বলে বিশ্বাস তৃণমূলের। 2021-এর বিধানসভার আগে দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে জনসংযোগে জোয়ার আনতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। দিদিকে বলো কর্মসূচি ভালোই সাড়া ফেলেছে রাজ্যে। এবার জনসংযোগের এই অভিযানকে প্রার্থী বাছাইয়ে চাবিকাঠি করছে তৃণমূল। একই সঙ্গে এই অভিযানই তৃণমূলের ফিল্টারের কাজ করবে বলে বিশ্বাস তৃণমূলের। লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার সরকার এক জনমুখী সিদ্ধান্ত নিয়েছে। তবু কেন এই ফল? তাহলে কোথায় খামতি? সেই খামতি খুঁজে বের করতেই তিনি প্রশান্ত কিশোর নামক ভোট কৌশলীকে নিয়োগ করেছিলেন। তার মস্তিষ্ক থেকেই বেরিয়েছিল দিদিকে বলো কর্মসূচি। তৃণমূল তার রাজ্যে কাম ব্যাকের লক্ষ্যে প্রয়োগ করতে চাইছে, করছেও। জনসংযোগ অভিযানে নেমে দলের অকার্যকরী নেতাদের খুঁজে বের করাও যাচ্ছে বেশ। এই জনসংযোগ কর্মসূচিতে প্রমাণিত হয়ে যাচ্ছে কারা অলস নেতার পর্যায়ে পড়েন, কারা সাধারণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, মানুষ আর তাদেরকে নেবেন না। এই দিদিকে বলো তা নির্ধারণ করে দিয়েছে। প্রশান্ত কিশোর সেই রিপোর্ট তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারপর তা খতিয়ে দেখেই নির্বাচনে প্রার্থী বাছাই করতে চলেছেন। প্রশান্ত কিশোরের দিদিকে বলো ফর্মুলা প্রয়োগ করে একই সঙ্গে জনবিচ্ছিন্ন নেতাদেরও চিহ্নিত করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত এই দিদিকে বলো কর্মসূচির মাধ্যমেই 2021 সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী বাছাই করতে চাইছে। দিদিকে বলো প্রচারে যাদের ভালো ট্র্যাক রেকর্ড পাওয়া গিয়েছে দল এবার তাদেরই টিকিট দেবে। টিএমসি সূত্রে জানা গেছে 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাইয়ে এই প্রচারের ফলাফল তাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবার। তৃণমূল এবার এমন নেতা ও বিধায়কদের টিকিট দিতে চাইছে যাদের পারফরম্যান্স পার্টি সুপ্রিমোকে প্রভাবিত করবে। এই প্রসঙ্গে তৃণমূলের একজন প্রবীণ নেতা বলেন, দিদিকে বলো অভিযান সত্যিকারের গণভিত্তিক যোগ্য প্রার্থীদের সন্ধানের ভিত্তি হবে। এই অভিযান অকার্যকরী নেতাদের বাদ দিতে ফিল্টারেরও কাজ করবে।